হচ্ছে কি, একটা ওয়েবসাইটের বাইক বই তৈরি করা, মানে যে বাইরে যে ডিজাইনটা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওই ডিজাইনটা তৈরি করা হয়, ঠিক আছে? তো কিরকম ডিজাইন আমি একটু দেখাই। বাইক যে স্ট্রাকচারটা আমরা একটা ওয়েবসাইটে ঢুকতে দেখেছি কি, ওটা অনেক সুন্দর। এদিক থেকে স্লাইড আসে, ওদিক থেকে স্লাইড আসে। তো এই জিনিসটা তৈরি করার, এই জিনিসটা তৈরি করবো আমরা কি দিয়ে? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস অনেক পপুলার এখন, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসকে বলা হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা কন্টেন্ট হচ্ছে যে কি, ওয়েবসাইটের ভিতরে যে লেখাগুলো, ওই লেখাগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট। আর এই কন্টেন্টগুলো কীভাবে ম্যানেজমেন্ট করবে, কীভাবে সাজাবে, ওটা কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ, ঠিক আছে? তো ওয়ার্ল্ডের 80% ওয়েবসাইট বিল্ডিং হয়ে যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। তো ওয়ার্ডপ্রেসের গুরুত্ব বুঝতে গেলে আমি দেখাই মার্কেট প্লেসগুলো দেখাই একটু। ফাইবারে আসলাম, ফাইবার হচ্ছে একটা $5 বিনিময়ে একটা মার্কেট প্লেস, যেটা যে আমরা অনলাইনে কাজগুলো করে থাকি। দেখেন ওয়ার্ডপ্রেসের কাজ সবগুলো এখানে দেখা যাচ্ছে। তো আই রিমুভ দি অ্যান্টিভাইরাস, তো ও অ্যান্টিভাইরাসটা দূর করে দিবে, ভাইরাসটা দূর করে দিবে $5 প্রথম কাজে দেখাচ্ছে। শুধু ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন ইনস্টল করে দিবে, প্লাগইনস কি এটা আমরা পরে বুঝবো, ঠিক আছে? শুধু একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইনস তৈরি করে দিবে ও $5। তো কোনো এরর, দ্বিতীয়ত দেখেন কোনো এরর থাকলে, যদি কোনো ভুল থাকে সামান্য মিসিং, ওটা সেট করে দিবে $5। তো এরকম ছোট ছোট আকারে কাজগুলোকে ভেঙে ফেলছে। টোটালি একটা ওয়েবসাইট বানাতে ওয়ার্ডপ্রেস দিয়ে $100 কেউ $150 নেয়, যখন যেই রেট থাকে, ঠিক আছে? তো এখানে ওয়ার্ডপ্রেসের কাজ জানলে এরকম অনেক কাজ করতে পারবেন, ছোট 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 অনেক কাজ। তো আপনাকে আগে কাজগুলো শিখতে হবে। তো আপনি জানলে আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট বানাইতে পারবেন, ঠিক আছে? আপনি যখন জানবেন, কারণ আপনি নিজের জন্য নিজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে, এসইও করেন আর অ্যাফিলিয়েশন করেন, যেটাই করেন, নিজের ওয়েবসাইট বানানোর জন্য আরেকজনের কাছে যাইতে হবে না। তো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো যে ডোমেন এবং হোস্টিংয়ে। ওয়ার্ডপ্রেস কাজ করতে গেলে আমাদেরকে ডোমেন এবং হোস্টিং লাগবে। তো ডোমেন টাকা ছাড়া কেউ দিবে না, ঠিক আছে? ডোমেন অবশ্যই টাকা লাগবে। ডোমেন লিখে চার্জ দেন, আসবে অনেকগুলো। ডোমেন লিখে চার্জ দিলে অনেকগুলো সাইট আসবে যেগুলো কি ডোমেন সেল করে, 0.90 সেন্ট ডোমেন নেম, ঠিক আছে? ডোমেন নেম দিবে 90 সেন্ট করে। বাংলাদেশে একটা দেখেন অনলি 70 টাকা ফ্রেন্ডলি ডোমেন টুডে, ঠিক আছে? 70 টাকা দিয়ে একটা ডোমেন দিবে। তো এরকম অনেকগুলো ডোমেন আছে, আপনি নিতে পারবেন। তারপর আসেন হোস্টিং। ডোমেন কি, ডোমেন কি ওইটা জানেন? ডোমেন হচ্ছে যে ইউআরএলটা, আমি যে যে ইউআরএলটা ইউজ করবো, facebook.com একটা ইউআরএল না, ওই ইউআরএলটা হচ্ছে ডোমেন। এই ইউআরএলটা, এটা এটা হচ্ছে একটা ডোমেন, ঠিক আছে? তো এই ইউআরএলটা আমাকে কিনতে হবে কি দিয়ে? পেমেন্ট করে, পে করে কিনতে হবে, ঠিক আছে? তারপরে এই ইউআরএলটার মাধ্যমে একটা খালি স্পেস লাগবে, হোস্টিং যেটাকে বলে। আমার কম্পিউটারে স্পেস থাকে না, খালি হার্ড ডিস্ক থাকে, আমি হার্ড ডিস্কে ডাটাগুলো রাখি না। ওই আমার ওয়ার্ডপ্রেসের ইনস্টল করা ডাটাগুলো দেখার জন্য আমার একটা কি হোস্টিং লাগবে, মানে স্পেস লাগবে, স্পেসটাও আমাকে কিনতে হবে, ঠিক আছে?
হোস্টিংটা আমাকে বাই করতে হবে। তো দেখেন 1.99 সেন্ট পার মান্থ, এটা হচ্ছে পার মান্থ হিসাব। পার মান্থ আপনাকে হোস্টিংটা বাড়া দিবে সার্ভারের, আপনি তো অফলাইনে রাখলে আর কেউ দেখবে না, আপনাকে কি অনলাইন করতে হবে। তো আমরা একটা ডোমেইন এবং হোস্টিং নিয়ে লাইভ করার পর ওখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসটাকে ডিজাইন করব, সাইটটাকে ডিজাইন করব, এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং এর কাজ, ঠিক আছে। তো তো আমরা ডিজাইন করে বা এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবো। দেখেন আমি আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের জন্য এটা বানাইছিলাম কালকে, এরকম করে আপনি একটা কি ওয়েবসাইট বানাইতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা এখন ডোমেন এবং হোস্টিং নিব, কারণ টাকা লাগবে ডোমেন এবং হোস্টিং নিতে, এই হলো কথা। টাকা দিয়ে নিয়ে এলে ভালো, টাকা ছাড়া কোনো ডোমেন হোস্টিং পাওয়া যাবে না। তো আমরা এখানে কাজ শেখার জন্য, শুধু কাজ শেখার জন্য ফ্রিতে একটা ডোমেন হোস্টিং নিয়ে কাজ করব, কিন্তু আদারওয়াইজ আমরা ফ্রিতে কোনো ডোমেন হোস্টিং চালাইলে ওটা কার্যকর হবে না, কোনো কাজে আসবে না, ওটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পর পর। তো কাজ শেখার জন্য এখন তো আমার কি, এখন আমার ডোমেন হোস্টিং লাগবে ফ্রিতে নিব একটা, কিন্তু বাট এটা চালাইতে অনলাইন নেট লাগবে। আর যাদের নেট নাই ওরা কি করবেন, লোকাল সার্ভার বানাবেন আপনার কম্পিউটারকে, এক্সএমএল নামে একটা সফটওয়্যার আছে ওইটা দিয়ে লোকাল সার্ভার বানানো যায়, ওটা আমার কাছে আছে, নিয়ে যাইয়েন, ওটা ইনস্টল দিবেন, ইনস্টল দিলে লোকাল সার্ভার হবে আপনার কম্পিউটার, তখন আপনার কম্পিউটারে থাকবে এটা, আর কোথাও দেখা যাবে না। তো আমি এখানে লোকাল সার্ভারটা দেখাবো না এখন, কারণ লোকাল সার্ভারটা ইনস্টল দিবেন, সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর কি ওটার একটু কনফিগারেশন লাগে দিলে কি এটা আপনার কম্পিউটারটা লোকাল সার্ভার হবে। তো আমি এখন ডোমেন হোস্টিং নিব লাইভ, তো এই জন্য যাবো যে 000 ফ্রির মধ্যে এটাই বেস্ট। অনেকগুলোই ফ্রি সাইট আছে, তো এগুলো ভালো কাজ করে না, ভালোর মধ্যে এটাই পাইলাম। তো ফ্রির মধ্যে তো আমরা এখানে যাব, ফ্রি সাইন আপ দিব, ফ্রি সাইন আপ দেওয়ার জন্য আমাকে কি লাগবে, মেইল লাগবে, মেইলটা নিব, মেইলটা কপি করলাম এখান থেকে। তো আমার আগে দেওয়া আছে সেই জন্য জাস্ট আমি কি ইমেল দিলাম, জিমেল হতে পারে, এটা ইয়াহু হতে পারে, আদারওয়াইজ যে কোনো ইমেল হতে পারে। তারপর পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর গেটে মেম্বারে ক্লিক করলাম, আমি কি মেম্বার হয়ে গেলাম এই ফ্রি সাইটটার। ডোমেন হোস্টিং আমার নেওয়া এখন হয়ে গেল, ডোমেন নেওয়া, ডোমেন সাইটে সাইন আপ করা হয়েছে। এখন আমার কি ডাটাবেস, যেটা হচ্ছে হোস্টিং, আর আরেকটা হচ্ছে কি এখন আসেন এই সাইডে আসলাম, আসার পর আমার অ্যাকাউন্টটা রেডি করতে বলতেছে, আমার ইনফরমেশনগুলো দিতে বলবে। এখন ইমেল কনফার্মেশন চাইবে, ইমেল একটা কি মেল কনফার্মেশন, মেল পাঠাইছে ওই মেলটা চেক করব। তো আমার দেখেন মেল একটা কনফার্মেশন মেল আসছে, দেখছেন মেইলটা ওপেন করলাম, ভেরিফাই ক্লিকে মেইল,
আমার ওয়েবসাইটটা কি ভেরিফাইড হয়ে গেছে, ইমেল ভেরিফাই হয়েছে, ঠিক আছে। গো টু ওয়েবসাইট, আমি এখন কি ওয়েবসাইট বানাইতে যাব, ঠিক আছে। তো এখানে দেখতেছেন আমার এটা প্রোফাইলটা কি 43%, এটাকে আপনাকে 100% করতে হবে, কারণ যেহেতু ফ্রিতে দিছে 100% না করলে আপনার প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তো সোশ্যালি কানেক্টেড, সোশ্যালি কানেক্টেড মানে ফেসবুক কানেক্টেড করে দিতে হবে, ঠিক আছে। ফেসবুক কানেক্ট করে দিলে আপনাকে কি দিবে, আরো পার্সেন্টেজ বাড়াই দিবে, এটা আর কি। হ্যাঁ কানেক্ট করলাম, কানেক্ট কন্টিনিউ দিলাম, কানেক্টেড ফেসবুক। তাহলে আমার এখানে কি পার্সেন্টেজ বেড়ে যাবে এখন, দেখছেন। তো আমার ফেসবুক থেকে ওর নাম দাম সবগুলো নিয়ে আসছে, ওকে ডান। এখন হচ্ছে এখানে ফোন নাম্বার ভেরিফাইড, ফোন নাম্বারটা ভেরিফাই করে, এখানে অন্য সিস্টেম, অন্য সাইটগুলো থেকে সিস্টেমটা একটু আলাদা। এখানে একটা নাম্বার দেওয়া আছে দেখতেছেন, লাস্টে 600, এই নাম্বারটাকে আপনার মেসেজ পাঠাবেন এই নাম্বারটাতে, ওই কোডটা লিখে। এখানে একটা কোড দেওয়া আছে 91654, এই কোডটা প্রথম লিখবেন মেসেজ অপশনে, টেক্সট টেক্সটে লিখবেন, আপনার মোবাইলে গিয়ে টেক্সটে লিখবেন, এই নাম্বারে সেন্ড করে দিবেন। এটা বিনামূল্যে বলছে, আপনার ফ্রি মেসেজের কোনো ফি কাটবে না। তো এটা নাম্বারটা আলাদা, বাংলাদেশি নাম্বার বলে মনে হচ্ছে, কিন্তু এখানে 13 থেকে 14টা নাম্বার আছে। তো এটাতে কি সেন্ড করবেন, আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে, তাহলে আপনার কি এখানে পার্সেন্টেজ বাড়বে। তখন এখন আসবেন কি আমরা ওয়েবসাইট বিল, সরাসরি ওয়েবসাইট বানাইতে চলে যাবো এখন, ঠিক আছে। এখানে অপশন দেখা যাচ্ছে কি, এটা হচ্ছে ওয়েবসাইট বানানোর কাজ, ওয়েবসাইট নেম, এটা নেম দিবেন, আর একটা পাসওয়ার্ড দিতে হবে, এটা হচ্ছে সি প্যানেলের পাসওয়ার্ড, আপনি যেটা দিয়ে প্রবেশ করবেন ওয়েবসাইটে ওইটা। তো জেনারেট করে দিচ্ছে আপনাকে পাসওয়ার্ডটা, তো এটা মনে রাখা সম্ভব না, তো আপনি আপনার মতো করে কি পাসওয়ার্ডটা দিবেন। তো আমি আমাদের ওয়েবসাইট নেমটা দিই, বুঝছেন কিছু বুঝছেন আপনারা। এখানে স্পেস দেওয়া যাবে না ওয়েবসাইট টাইটেলে, অনলাইন আর্নিং পিডি, ক্রিয়েট দিলাম, আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এখন আমার ওয়েবসাইট রেডি, অনলাইন আর্নিং পিডি নামে একটা কি ওয়েবসাইট, তো ম্যানেজ দিস ওয়েবসাইটে যাবো তারপর, ঠিক আছে। এই কাজগুলো পরে আসতেছি একটু পর। তারপর আসেন আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, দেখা যাচ্ছে ওখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে।
ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে কি জন্য? ইনস্টল দিলাম, দেখা যাচ্ছে তো ইনস্টলে ক্লিক করলাম, ঠিক আছে। গো টু ওয়ার্ডপ্রেস কনফিগারেশন পেজ, আমার এটা ইনস্টল হচ্ছে, ইনস্টলিং নাও, ঠিক আছে, ক্লিক করলাম। আমার ল্যাঙ্গুয়েজ থাকবে কি ইংলিশ, এখানে বাংলা কোনো ভাষা নাই, ঠিক আছে, কন্টিনিউ। তারপর আমি ওয়েবসাইট টাইটেলটা দিব, এখানে টাইটেল টাইটেলেই স্পেস দেওয়া যাবে। ইউজার নেম মানে আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকতে গেলে আপনাকে একটা ইউজার নেম চাইবে, এটা আমরা যেরকম ফেসবুকে লগ ইন করি আইডি আর পাসওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে ইউজার নেম আইডি, ঠিক আছে। আমাকে এখানে কি দিতে হবে? ইমেলটা দিতে হবে, আমার ইমেলটা, এখানে ডিসকারেজ দ্য সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং বিষয় নিয়ে বলছিলাম আমার প্রথম ক্লাসে, তো আমার একটা ওয়েবসাইট ডোমেন এবং হোস্টিং এ লাইভ হওয়ার পর আমার সার্চ ইঞ্জিন গুগল আর আদারওয়াইজ সার্চ ইঞ্জিন গুলো এটাকে ইন্ডেক্স করে নেয়, মানে ওটার ভিতর প্রবেশ করে ওখানে কি কি কন্টেন্ট আছে ওগুলো পড়ে নেয়। তো যখন পড়ে নেয় ও দেখে যে কি এখানে কন্টেন্ট ভালো না, এটা কাজ করতেছে, তার মানে ও র্যাঙ্কিং করে না আর, ওটাকে কি ব্ল্যাক লিস্টে ফেলে রাখে। তো সেজন্য এটাকে বলা হচ্ছে রোবট ডট টিএক্সটি। তো এখানে ডিসকারেজ দিস সার্চ ইঞ্জিন পেজ, এটা ক্লিক করে দিব, কেন আমি ক্লিক করে দিব, এই জন্যই ক্লিক করে দিব যাতে সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটে প্রবেশ করতে না পারে যতক্ষণ পর্যন্ত আমি ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে রেডি করতেছি না, ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। সেজন্য এটাকে খেয়াল রাখতে হবে, আর এটা যদি আমি অন করে রাখি তাহলে আমার সাইট মেনটেনেন্স অবস্থায়, কাজ করা অবস্থায় গুগল বারবার এটাকে ক্রাউলিং করবে, ইন্ডেক্সিং করবে, তখন আমার সাইটটা ডিরাঙ্কিং করে দিবে ও ব্ল্যাক লিস্টে ফেলে দিবে। তখন একটা সাইট যখন ব্ল্যাক লিস্টে চলে যায় ওটাকে তুলে আনতে অনেক কষ্ট হয়, বছরকে বছর লেগে যায়, মাসের পর মাস চলে যায়। তো সেই জন্য এটা আমরা সবসময় খেয়াল রাখবো, ইনস্টলিং ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো। আমার সাইডে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে। লগ ইন বাটনে ক্লিক করব, তো বারবার বলতেছি আমরা এরকম একটা কি যেরকমই হোক একটা ওয়েবসাইটের এটা দিয়ে কি বাইরে ডিজাইনটা তৈরি করব, ঠিক আছে। আমরা কি জন্য কাজ করতেছি, আমাদের ওয়েবসাইটের বাহ্যিক অবয়বটা তৈরি করার জন্য, কন্টেন্ট দেওয়ার জন্য, কন্টেন্ট গুলো সাজানোর জন্য।
দেখো আইডি পাসওয়ার্ড আমার চলে আসছে, লগ ইনে ক্লিক করলাম, ঠিক আছে। কারণ আমার কি আসবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আসবে, ওয়ার্ডপ্রেস সাইডের আমার ড্যাশবোর্ডটা আসবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আসছে, তো আমাদেরকে প্রথম চুজ করতে হবে যে থিম, আমি কোন থিমটা নিয়ে কাজ করতেছি, থিমটা কেমন। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম, তো এগুলো হচ্ছে ফ্রি থিম, ঠিক আছে, ফ্রি থিম। এই থিমটা ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু বেশিরভাগই থিম হচ্ছে যে কি আমার পেইড, টাকা দিয়ে কিনতে হবে। তো এটার জন্য চিন্তা করার, টাকা দিয়ে আমি কিনতে হবে, টাকা দিয়ে ওয়েবসাইট কিনতে হবে, ডোমেন হোস্টিং কিনতে হবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ হয় না। এগুলো আপনাকে কি, আপনি যদি ভালো কাজ জানেন, আপনাকে বায়ারে ওগুলো প্রোভাইড করবে, ও সাইটটা রেডি করে দেওয়ার জন্য, ঠিক আছে। আপনাকে একটাই করতে হবে, ভালো কাজ জানতে হবে, ভালো কাজ করতে হবে, কাজ জানতে হবে। সোজা কথায় অনলাইনে কাজ করার জন্য প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর কি রিসার্চ করার অপরচুনিটি আছে, বাট আপনাকে শিখতে হবে, সময় দিতে হবে। আপনি সময় দিবেন, আপনি গেইনার। তো আমরা অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে নতুন থিম চুজ করব ফ্রিতে। আমরা শেখার জন্য কোনো টাকা এখানে দিব না, আমরা ফ্রিতে শিখবো, ঠিক আছে। ফ্রিতে কিভাবে শিখবো, থিমগুলো ফ্রিতে অনেকগুলো পাওয়া যায়, ঠিক আছে। আর কিছু কিছু থিম আছে বেসিকগুলো ফ্রিতে, আর অ্যাডভান্স লেভেলে যাইতে হলে আমাকে কি, অ্যাডভান্স লেভেলে যাইতে হলে আমাকে পেমেন্ট করতে হবে। তো আমরা সুন্দর দেখে একটা ডিজাইন চুজ করবো, ঠিক আছে, সুন্দর দেখে একটা সাইট দেখবো। এখানে কি অনেকগুলোই আছে, এভাবে করে প্রিভিউ দেখতে পারবেন, প্রিভিউতে ক্লিক করবেন, থিমটা কেমন প্রিভিউতে আপনি দেখতে পারবেন, রেটিং কেমন, এটা থিমটা কি ভালো না খারাপ কাজ করছে, তো তারা কি ভালোভাবে কাজ করতে পারছে কি না সেটা দেখতে পারবেন, ঠিক আছে। এরকম অনেকগুলো থিম আছে, ঠিক আছে, হাজার হাজার থিম আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। রেসপন্সিভ ডিজাইন, রিড মোর, দেখছেন লেটেস্ট পোস্ট, তারপর এটা যে স্লাইড বারও আছে, ঠিক আছে। তো আমি এটা ইনস্টল করে দিচ্ছি, আপনারা অনেক হাজার হাজার থিম পাবেন, সুন্দর সুন্দর থিম পাবেন। এখানে অ্যাড নিউতে গেলে অনেকগুলো থিম আসবে, অথবা আপনি গুগলে সার্চ দিলে হবে যে ওয়ার্ডপ্রেস থিম, ঠিক আছে। আমি ইনস্টলিং ক্লিক করতেছি, ওটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে। ইনস্টল হওয়ার পর দেখতেছেন থিমটা এই অবস্থায় থাকবে ইনস্টল হওয়ার পর, ইনস্টল হয়েছে আমার থিমটা। ইনস্টল হওয়ার পর আমি অ্যাক্টিভ ক্লিক করব, অ্যাক্টিভ করলাম থিমটা, ঠিক আছে। তো আমি আমার সাইটটা একটু দেখে নিই, ভিজিটের সাইট, ভিজিটের সাইট ক্লিক করলে আমি সাইটটা দেখতে পারবো। বাট আপনারা কি, এটা আপনার সাইটের কন্ট্রোল না, কন্ট্রোলের যেটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন, ওই ইউআরএল, এই ইউআরএলটা দিবেন না, আপনি ভিজিট সাইডে গিয়ে যে ইউআরএলটা পাবেন ওইটা শো, ওইটা শো মানুষকে দেখানোর জন্য দিবেন। তো এটা দিই, এটা যদি কাউকে শেয়ার করেন এটা, তো ওকে আইডি পাসওয়ার্ডও দিতে হবে। তো আপনি যদি ভিজিট সাইডে গিয়ে এটা দেওয়া দেন, তাহলে কি এটা আইডি পাসওয়ার্ড লাগবে না, এটা দেখতে পারবে যে কেউ, ঠিক আছে। এই অবস্থা আছে এখন আমার সাইটে, এখন আমাকে থিমটা আমার মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। আমি কিভাবে চাচ্ছি থিমটাকে ওইভাবে কাস্টমাইজ করে নিতে হবে, ঠিক আছে।
কারণ আমার মনোমত হইতে হবে না, আপনি আপনি কাজ করবেন, আপনার বায়ের মনোমত হতে হবে না, আমাদের মনোমত হয়ে না হলে ও কি আপনাকে পেমেন্ট দিবে? তো সেটার জন্য কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজ মানে হচ্ছে আমার সাইটটা ও যেভাবে বানাই দিছে ডিফল্ট, ওখান থেকে কি আমি এডিট করব, এডিট আমরা সব এডিট করে দিই, ওরকম ওরকম এডিট করব, ঠিক আছে? তো এখন অনলাইন আর্নিং ভিডিও এগুলো কি আমার রিলেটেড কোনো কিছু নাই এখানে। থিম আমার বাইকটা দেখতেছি আমি, এটা থাকবে আমার কি তো আসেন থিম সেটিং এ যাই, প্রথম থিম সেটিং এ যাই, এটা হচ্ছে প্রিমিয়াম টাকা দিয়ে কেনার জন্য, আমাকে কিছু ফ্রি দিবে না, এরপর টাকা খুঁজবে শুধু অ্যাভেলেবল টু প্রিমিয়াম। দেখছেন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এভাবে করে এক একটা থিমের এক একটা কাজ, এক একটা থিমের এক একটা লেআউট, ঠিক আছে? আপনি যেটা সিলেক্ট করছেন ওটার সাথে আমার সাথে মিলবে না, আর আমি যেটা সিলেক্ট করছি ওটার সাথে আপনার সাথে মিলবে না, ঠিক আছে? থিমের কাস্টমাইজেশনের ব্যাপারে আমি যেটা সিলেক্ট করবো ওইটার সাথে আপনারটা মিলবে না, আপনারটার সাথে আমারটা মিলবে না, ঠিক আছে? আপনার এই অপশনগুলো নাই, আমি সিলেক্ট করলে আমারটা থেকে কি এই অপশনগুলো আছে, তো স্লাইড আইডেন্টিটি, তারপরে কি স্লাইড মেনু বার, তারপরে উইজেট, এই জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি দেখে দেখে এখান থেকে গেটে গেটে কি সিলেক্ট করতে পারবেন। এখানে কি সিলেক্ট করলে কি এখানে লাইভ দেখাবে কোন কোন জায়গায় নড়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এটা কারোর সাথে কারো মিলবে না, আমি এই থিম দিয়ে দেখাবো কিন্তু আপনি আরেকটা থিমে গেলে বুঝবেন না, সেই জন্য আমি এটা দেখাবো না। এটা দুইভাবে হেল্প পাইতে পারেন, একটা হচ্ছে যে কি থিমটার নাম কি, আমি ইউটিউবে যাই, ইউটিউবে যাব, ইউটিউবে যাই, হাউ টু কাস্টমাইজ, ওই থিমটার নেম দিয়ে দেবো, কাস্টমাইজ এর নাম কি, এখানে অনেকগুলো ভিডিও পাবো, থিম কোম্পানি নিজেও এখানে ভিডিও আপলোড দিয়ে রাখছে কিভাবে কাস্টমাইজ করবেন, এটা দেখানোর জন্য প্রত্যেকটা থিম এভাবে কি কাস্টমাইজ করার কি ইয়া পাবেন, এ ভিডিও পাবেন প্রত্যেকটা থিমের আছে, থিম কোম্পানি দিবে না হলো এনি হাউ। Hi there, this is Mike, and in this video I'm going to show you how to customize your very own WordPress theme. বুঝছেন? তো এভাবে প্রত্যেকটা থিমের পাবেন, তারপরে এটা না আরেকটা অপশন আছে যে কি থিমের যেই সোর্স ফাইল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে যায় ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ দিলাম, তো ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ দেওয়ার পর আমাকে থিমটা ডাউনলোড করার একটা অপশন দিবে, ঠিক আছে? যে থিম ডিরেক্টরি থেকে ডাউনলোড, দেখছেন ডাউনলোড করা অবস্থায় জিপ একটা অবস্থা, জিপ ফাইল দিবে একটা, ওইটা ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে এখন এটা জিপ ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? এই জিপ ফাইলে একটা ডকুমেন্টেশন দিয়ে দিবে কীভাবে এটা কি কাস্টমাইজ করবেন, কোন ওইতে কি আমার থিমটা কাস্টমাইজ হবে, কোন ইয়াতে কি আমার থিমটা কাস্টমাইজ কীভাবে করব, ওইটার একটা কি
গাইডলাইন দিয়ে দিবে প্রত্যেকটা থিমের সাথে দিবে। আপনি থিমটা ডাউনলোড করবেন, এক্সট্রাক্ট হিয়ার দিবেন, এক্সট্রাক্ট হিয়ার দিয়ে ওখানে একটা পিডিএফ ফাইল দেখবেন, পিডিএফ ফাইলে এগুলো লেখা আছে। আচ্ছা, তো থিম কাস্টমাইজেশন এটা নিয়ে আমি আর বলবো না, এখন চলে যাবো আমি ওয়ার্ডপ্রেস। এটা কেটে দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড আসতেছি হোম, হোমে আপনার ওয়ার্ডপ্রেসটা কি অবস্থা দেখাচ্ছে। গেট কাস্টমাইজ ইউর সাইট, ঠিক আছে, আমার সাইটটা কাস্টমাইজ করতে বলছে, কাস্টমাইজ সাইট বলতেছে, তারপর নেক্সট স্টেপ, তারপর রাইট দি পোস্ট, আমার পোস্ট দিতে বলছে, মানে আমার কন্টেন্ট দিতে বলছে। পোস্ট বলতে আমরা ফেসবুকে পোস্ট দিই না, আমার হোম পেজ ওরকম আমার সাইটে গিয়ে পোস্ট দিতে হবে না, তো ওই পোস্টগুলো দিতে হবে, পোস্ট দিতে হবে। তারপরে উইজেট, উইজেট মানে এক্সট্রা ফ্যাসিলিটি, যেরকম মজিলা ফায়ারবক্স অ্যাডভান্সে এক্সট্রা ফ্যাসিলিটি প্রোভাইড করে, ওটা হচ্ছে উইজেট, ঠিক আছে। তো এখানে আমার ওভারভিউ দেখাচ্ছে, পুরো সাইটের ড্যাশবোর্ডের একটা ওভারভিউ দেখাচ্ছে। এখানে আমি বুঝতে পারবো যে কোথায় কোনটা কতটা পোস্ট আছে, কতটা কমেন্ট আছে, কতটা কী আছে, আমার সাইটের কী অবস্থা, ওইটা বুঝতে পারবো। দ্বিতীয়ত আসেন আপডেটস, আপডেটস যে দেখাবে যে কি আমার ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল করছি এতক্ষণ ওইটা কি আপডেট আছে না আপডেট নাই, ঠিক আছে। আপডেট থাকলে এটা চেক করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে কি ওয়ার্ডপ্রেস এখন কততম ভার্সন চলতেছে, 4.6.1। তো আমার এখানে অল ফাইল প্লাগিনস কি বলতেছে, আপডেট বলতেছে, থিম আপডেট, থিম আপডেট, প্লাগিনস আপডেট আছে আমার ওয়ার্ডপ্রেস। তো আপডেট না থাকলে এখানে দেখাবে, আপডেট দিতে বলবে, যেমন ওই প্লে স্টোরের অ্যাপসগুলোর মতো, অ্যাপসগুলো আমাকে আপডেট না থাকলে দেখে না, প্লে স্টোরের অ্যাপসগুলো আপডেট না থাকলে দেখে না, প্লাগিনসগুলো আপডেট দিতে বলতেছে। তারপর আসবে পোস্ট, ঠিক আছে, আর আমি পোস্টটা কীভাবে দিব, ওই দিন দেখাইছিলাম ব্লগ ব্লগার কি পোস্টটা কীভাবে দিবেন, ঠিক আছে, দেখাইছিলাম মনে আছে, আবার দেখাচ্ছি। এই কন্টেন্টগুলো নিজে লিখলে ভালো, না হলে আদারওয়াইজ কি কপি পেজ ধরবে, তখন আপনাকে পেনাল্টি দিবে, পেনাল্টি দিলে আপনাকে চলে যাবেন একদম বাইরে। তো বলিও কি কপি পেস্ট করবেন না, বলেও কপি পেস্ট করার চিন্তাও করবেন না, ঠিক আছে। অনলাইন আর্নিং লিখে সার্চ দিই, আমি একটা দামি কন্টেন্ট নিয়ে আসি, কপি করতেছি, আপনারা কেউ কপি করবেন না, আমি বারবার বলতেছি কপি করবেন না, কপি করলে সমস্যা হবে, আপনাদেরই সমস্যা হবে, আপনাদের সাইডে পেনাল্টি হবে, আমার কিছু হবে না। আমি কাজ শেখানোর জন্য কি কপি করতেছি, আমার কপি করার আর কোনো উদ্দেশ্য, নোটপ্যাডে পেস্ট করলাম যাতে আমার কপি রেটটা না ধরে। তো নিউ পোস্টে ক্লিক করলাম, এখানে তারপর এখানে নিউ পোস্টের জন্য আমার একটা টাইটেল দিতে হবে, প্রত্যেকটা পোস্টের একটা টাইটেল দিতে হবে, প্রত্যেকটা পোস্টের একটা কি
তো আমি পোস্টটা দিলাম, ঠিক আছে। এখানে কি দিতে হবে, পোস্টে কি কি দিতে হবে, টাইটেল দিতে হবে, বড় করে হেডিং আকারে দিতে হবে, তারপরে ধরেন সবগুলোর হেডিং দিতে হবে, পিকচার দিতে হবে, ভিডিও দিতে হবে, যেভাবে সুন্দর করতে হয় একটা পোস্টকে ওভাবে সুন্দর করতে হবে। এটা গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে একটা হেডিং দেওয়া যাবে, কিভাবে টাইটেল দেওয়া যাবে, কিভাবে কি এই পোস্টগুলো কি দেওয়া যায়, ওটা দেখাইছি। তো ওটা দিবেন, এটা নতুন করে দেখানো আর কিছু না। তো এখানে এখানে পারমানেন্ট এডিট করে দিবেন, ঠিক আছে। এই লিঙ্কটা এডিট করতে হবে, এই লিঙ্কটাতে একটা ডেট আস ডেট দেখতেছেন না, এই এই ডেট আওয়ার লিঙ্কগুলো কি গুগল একটু অপছন্দনীয় করে, পছন্দ করে না। তো আমরা গুগলের মাথায় রেখে কাজ করব, সেই জন্য গুগল অপছন্দ করলে তো হবে না। তো এখানে একটা সেট ফিচার্স ইমেজ, তারপরে অ্যাড ট্যাগ, তারপরে ক্যাটাগরি, এগুলো সবগুলো দিতে হবে। নাম ক্যাটাগরিতে আমি রাখলাম, এখন পাবলিশ দিলাম, ঠিক আছে। এখন আমরা পাবলিশ দিব, ঠিক আছে। দেখো অনলাইন আর্নিং ভিডিও এডিট পোস্ট, তো এখানে পাবলিশ দিলে কি আপডেট থাকবে না, এখানে পাবলিশ থাকবে, পাবলিশে পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে পোস্টটা। পারমানিং আসতেছি, এখানে পোস্ট দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, যে পারমানিংটা সেট করে দিতে হবে। এই লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে কথা বলতে হবে। আচ্ছা পর্যায়ক্রমে আসতেছি, অ্যাড নিউ, অ্যাড নিউ মানে একটা নতুন একটা পোস্ট দেওয়ার জন্য অ্যাড নিউটা ইউজ করব, ঠিক আছে। তো আপনারা যেহেতু নতুন কাজ করবেন, তাহলে আপনাদেরকে কি একটা ওয়েবসাইট খুঁজে নেওয়াই বেটার। তো আমি ওইটাই চেষ্টা করছিলাম, একটা ওয়েবসাইট খুঁজে নেওয়ার জন্য সেম এরকম থিম দিয়ে একটা ওয়েবসাইট খুঁজে নেবে। আমি একটা ওয়েবসাইট খুঁজে নিচ্ছি, যে শুধু কি আমি কাজ শেখার জন্য ওইটা দেখে দেখে করবো আর কি, বুঝছেন। এখন দেখেন আমি একটা সাইট খুঁজে নিয়েছি যে অনলাইন গেম ভিডিও, এটা কি জন্য, এটা দেখে দেখে হুবহু আর একটা সাইট বানাবো এরকম, ঠিক আছে। কারণ আপনি একটা সাইট যদি না নেন, স্যাম্পল না নেন বা স্যাম্পল ড্রয়িং না করেন, তাহলে কি সাইটটা রেডি করতে কোথায় কী দিবেন ওটা বলে যাবেন, বুঝছেন। তো হোম, পিটিসি সাইট, সার্ভে জব, তারপর আর্নিং ভিডিও, তারপর হচ্ছে যে কি এগুলো হচ্ছে কি মেনু, এক একটা ক্যাটাগরি। তো আমি এগুলো কোথায় সেট করবো, ক্যাটাগরিতে গিয়ে হোম দিব, হোম দিয়ে জাস্ট ট্যাগ মানে ট্যাগ, ট্যাগ কি হবে, এটা ট্যাগ লাগবে না, এটার প্যারেন্টস মানে ওটার সাব মেনু, মেনু থেকে একটা সাব মেনু থাকে না, সাব মেনু মেনু বুঝতে হলে এখানে যাইতে হবে, পিটিসি দিয়ে এখানে গেলাম না, পিটিসি সাইট অ্যাবাউট পিটিসি, এগুলো হচ্ছে সাব মেনু, এটা হচ্ছে কি মেইন মেনু। তো ডাটাবেস এরর কেন বলতেছে, তো অ্যাড ক্যাটাগরি, আমি ক্যাটাগরি অ্যাড করলাম, একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে হোম, ঠিক আছে। এভাবে করে আমি কি সবগুলো ক্যাটাগরি নিব, কন্ট্রোল সি কপি করলাম, ডট বি পেজ দিলাম, ঠিক আছে। অ্যাড নিউ ক্যাটাগরি, ঠিক আছে, নতুন একটা ক্যাটাগরি নিলাম, ঠিক আছে। তো সাব ক্যাটাগরি দেখাই, কপি করলাম, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, পিডিসি সাইট লিখে অ্যাড ক্যাটাগরি দিয়ে দিলাম, আমার ক্যাটাগরি অ্যাড হয়েছে। তো আমি আরেকটা ক্যাটাগরি নিব, সাব ক্যাটাগরি, এটা অ্যাবাউট পিডিসি, সিলেক্ট দিব কি প্যারেন্টসকে দিব, পিটিসি সাইট, এটা পিটিসি সাইটের আন্ডারে থাকবে সাব মেনু, ঠিক আছে। দেখছেন এটা একটা, এটা সাব মেনু হচ্ছে, বুঝবো কীভাবে, এই সিম্বলটা দিয়ে বুঝতে পারবো যে আমি এটা সাব মেনু, ঠিক আছে।
তারপর আছেন ট্যাগ। হ্যাঁ বুঝি না আপনার কথা, ঠিক আছে। নেম ট্যাগ একই জিনিস, মানে ক্যাটাগরি যেটা এটা মিডিয়া মানে আমার এই যেখানে আপলোড দিব ছবিগুলো আপলোড দিব, বিভিন্ন ছবি এখানে অ্যাড করবো যে ওই ছবিগুলো এখানে থাকবে। তো আছেন পেজ, পেজ স্যাম্পল একটা পেজ নিছে না, আমি অ্যাড নিউ পেজে গিয়ে অ্যাড নিলাম, অ্যাড নতুন একটা পেজ। পেজ আর পোস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে কি পেজে অ্যাড দেখা যাবে, পোস্টগুলো নিচে দিয়ে আসবে রিসেন্ট পোস্ট হিসাবে, এরকম নিচে দিয়ে আসবে, এরকম নিচে দিয়ে আসবে যে একটা পোস্ট। আর পেজ হলে আলাদা একটা পেজ থাকবে, ওইটা নিচে কোনো আসবে না, আর এটার মধ্যে এত বেশি ডিফারেন্স নাই, সামান্য ডিফারেন্স থাকবে যে এটা কি দেখেন এখানে একটা পেজে পিস আর পিক্স, এটাও পেজে আছে পোস্টও আছে, ঠিক আছে। কিন্তু এখানে কি এই সাবমেনু ওটাতে সামান্য ডিফারেন্স পাবেন পেজ আর এয়ার মধ্যে, পোস্টের মধ্যে দুটোই সেম জিনিস, কিন্তু আমরা পোস্টগুলো দিব সবসময় পোস্টে, আর পেজে নিবি তো হোম আর কন্ট্যাক্ট পেজটা। আমরা সাইডে একটা কন্ট্যাক্ট মেনু থাকে না, সব পেজে কন্ট্যাক্ট আস থাকে না, এই কন্ট্যাক্ট আসটা হচ্ছে একটা পেজ, এটা পেজে নেই সবসময়, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম, সাইড ম্যাপ, ব্লগ, এগুলো সবগুলো একটা একটা পেজ। আর এগুলো হচ্ছে পোস্ট ক্যাটাগরি, এগুলো হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, আর এটা হচ্ছে পেজ। তো আপনার কন্ট্যাক্ট আস কী থাকবে, পাবলিশড কী থাকবে, এই জিনিসগুলো আপনি সেট করবেন, ঠিক আছে। তো কমেন্ট, কমেন্টে যাই দেখতে পারবো যে আমার কি কে কে কমেন্ট দিছে, কে কে কমেন্ট দেয় নাই, এগুলো চাইলে অ্যাপ্রুভ করতে পারবো, এগুলো চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারবো, এটা সম্পূর্ণ সাইট যে ওনার ওনার ওর উপর ডিপেন্ড করে। কি ফ্রি সাইট তো সেই জন্য একটু ডাটাবেস এরর দেখাবে, এটার জন্য ভেঙে পড়ার কোনো কারণ নাই, ফ্রি সাইটে এটা হয় কারণ আপনি টাকা দিচ্ছেন না কোনো, একটা সাইট বানাইতে 50,000 4,000 টাকা খরচ হয়, আপনি 5 টাকাও খরচ না করে সমাধান করবেই। তো কমেন্ট আসেন, কমেন্টে শুধু এটা দেখা যেতে পারবেন যে কমেন্টটা কি, এখানে কেউ কমেন্ট করছে এটা আনঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভ এটা এখানে অ্যাপ্রুভ করা আছে, আমি আনঅ্যাপ্রুভ দিলে এটা কি এরকম দেখাবে, আপনাকে কেউ যদি কমেন্ট করে এরকম দেখাবে, এটা লাল বাতি উঠে থাকবে। তো এখানে বুঝতে হবে যে আমাকে আমার সাইডে কেউ কমেন্ট করছে, ওখানে গিয়ে আপনার যদি মোবাইলটা পরে ভালো লাগে তাহলে অ্যাপ্রুভ দিবেন, পরে ভালো না লাগলে আনঅ্যাপ্রুভ করে দিবেন, বাট ত্রাসে দিলে এটা ডিলিট হয়ে যাবে, স্প্যামে মেলে দিলে এটা হাইড হয়ে থাকবে, তারপরে কুইকলি এডিট, আপনি এডিট করে আবার কি কমেন্টটা পোস্ট দিতে পারবেন, ঠিক আছে। এটা সম্পূর্ণ আপনার উপর, সাইড অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, উইজেট মেনু, উইজেট মেনু, তারপর হোম, এটা হচ্ছে কি সম্পূর্ণ থিমের উপর ডিপেন্ড করে, আর মেনুটা থিমের উপর ডিপেন্ড করে না, মেনুটা কি আপনাকে অ্যাড করে নিতে হবে, মেনুটা কীভাবে অ্যাড করবো আমরা ওটা দেখাচ্ছি। মেনুটা অ্যাড করতে হবে যে আমি এখানে ক্যাটাগরি অ্যাড করছিলাম যে ভিউ অল ক্যাটাগরি, দেখছেন ভিউ অলে যাই আমি সবগুলো সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ক্রিয়েট মেনু, নতুন করে আমি মেনু করতে পারবো, আছেন আইকন মেনুতে,
প্রত্যেক ওয়েবসাইটের কি হোম বাটনটা থাকে, ঠিক আছে? হোমটা প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে। একটা মেনু নেওয়ার পর আমার কি এগুলো অপশন গুলো ওপেন হয়েছে, ঠিক আছে? সিলেক্ট অল দিলাম, অ্যাড মেনু, মেনুতে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এন্ড পিটিসি সাইটটা আমার কি হলো, এখন আমার মেনু হয়ে গেছে, ঠিক আছে? মেনু হওয়ার পর আমার পিটিসি সাইটটা কি সাব মেনু ছিল না, এটাকে আমি কি অ্যাবাউট পিটিসি থেকে এভাবে টেনে দিব, টেনে দিলে কি সাব মেনু হয়ে যাবে। সেভ মেনু দিলাম, হ্যাঁ, এটা এখন এটা অটোমেটিক্যালি টপ লেভেলে কি দেখাবে, না টপ বারে দেখাবে, না টপ সোশ্যাল মিডিয়া বারে দেখাবে, কোন বারে দেখাবে এটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর আমি ভিউ সাইটে যাই, এখন সাইটের অবস্থাটা দেখি একটু। দেখছেন খোলা দেখা গেছে, তো আমি ক্যাটাগরি একটা কি আনঅথরাইজ একটা আছে না, ওটাকে ডিলিট করে দিব। রিমুভ দিলাম, রিমুভ দিলে এটা চলে গেল সেভ মেনু, সেভ মেনুতে গিয়ে আমি সেভ দিলাম। সেভ মেনু দিলাম, এটা এতবার আর দেখায় না, আজকে প্রবলেম করতেছে হয়তো সাইডে। আপনাদের এখানে প্রবলেম করতেছে এরকম, এরর দেখাইছিল আমার এখানে দুইটা যে মনে হয় সেই জন্য। হ্যাঁ হয়েছে, একটু একটু প্রবলেম করতেছে, বাট এটা ফ্রি হলে এটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে এখন বর্তমান অবস্থা সাইডের হোম, তো কারণ এরকম হুবহু দেখাচ্ছে না যে এই থিমটা তো নিয়ে নেই, আপনি চেষ্টা করবেন যে ওই থিম রিলেটেড কোনো ওয়েবসাইট পান কিনা, সেটা হলে ভালো। আবার থিমটা প্রিভিউ দেখায়, প্রিভিউতে প্রিভিউটা ধরে রেখে ওভাবে করেও সিলেক্ট করতে পারবেন। তো এবার আসেন প্লাগিনস, আপনাকে কিছু অ্যাড এক্সট্রা ফ্যাসিলিটি দিবে যে প্লাগিনসে, যেমন মজিলা ফায়ারবক্সে আমরা যখন একটা অ্যাডভান্স দিই, ওটা কী দিই, আমাকে মজিলা ফায়ারবক্সে এক বাড়তি সুবিধা দেয়, তো এখানে প্লাগিনসগুলো কি আমাকে একটা বাড়তি সুবিধা দিবে। তো আক্সমি প্লাগিনটা এটা থাকবে ডিফল্ট, ওটা আমি অ্যাক্টিভ করব, আর এটা দরকার নাই, এটা ডিলিট করে দিলেও চলবে। হ্যালো ইন্ডিয়া, হ্যালো ডলিটা, হ্যালো ডলিটা হচ্ছে আমার সাইটের আপডেট দিবে, মানে কোনো ওয়ার্ড পেজের আপডেট আসলে এটাকে নোটিফিকেশান দিবে, সেই জন্য। অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে, এক্সমিটা। তো আমাকে এসইওর জন্য অল ইন এসইও নামে একটা কি প্লাগইনস আছে, এটা কি অ্যাক্টিভ দিতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাড এ নিউ যাব, অ্যাড এ নিউ গিয়ে নতুন একটা প্লাগইনস ইনস্টল করব। এগুলো সবগুলো একটা কি থিম প্লাগইনস, যেগুলো এক্সট্রা ফ্যাসিলিটি দিবে। তো এসইওর জন্য ওস্ট এসইওটাই বেস্ট, বাট ওস্ট এসইওটা এখন পেমেন্ট করে দিছে ওরা, ওটা ইউজ করতে হলে পে করতে হবে, তো ওটা বাইরের চিন্তা, বাইরে আপনাকে কিনে দিবে। আমরা এখন ফ্রিতে কি ইনস্টল করে ওটা এসইও রিলেটেড যেগুলো আছে, ব্যাকলি অন পেজ যেগুলো আছে ওগুলো দেখাবে। অ্যাক্টিভ দিব, ইনস্টল করে অ্যাক্টিভ দিলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা টাকা খুঁজবে, আর আর কয়েকদিন আছে, এটা বন্ধ করে দিবে, এটা টাকা। তো আবার ফ্র্যাগ্রান্স গিয়ে অ্যাড এ নিউ, তো রিড মোর বাটনটা কি মোর মোর একটা বাটন আছে, ওটা কি দিতে পারবো, রিড মোর ইনস্টল দিলাম, মানে আমার ব্লগ সাইডে পোস্টগুলো রিড মোর দিবে দেওয়ার জন্য আমি কি রিড মোরটা কি অ্যাক্টিভ করে দিব। রিড মোর অ্যাক্টিভ হয়েছে,
তারপর আরো আছে, আমি লিস্ট দিয়ে দিব এটার, যেটা প্লাগিনস গুলো সবগুলো কোন কোন প্লাগিনস গুলো লাগতে পারে। তো এসই প্লাগিনসটা দেওয়ার পর আমি যদি পোস্টে যাই, এখন পোস্টটা এডিট করতে যাই, আমাকে কি বিভিন্ন টাইটেল দিবে, ডেসক্রিপশন দিবে, এগুলো দেখেন একটু। তো এডিটে যাই, আমি একটু এডিটে যাই, ওয়ার্ড একটু হোম এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর আমাকে ক্যাটাগরি দেখাবে, এটা কোথায় থাকবে, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে থাকবে, এগুলো সবগুলো সিলেক্ট করে দিতে হবে। দেখেন প্রোডাক্টের ক্যাটাগরি দেখাচ্ছে। তো অনলাইন অ্যাড হোম এটা কি আন ক্যাটাগরিতে না রেখে আমি হোমে ক্যাটাগরি দিচ্ছি। হোমে যখন সাইড বারে ক্লিক করবে এখানে, তখন কি এটা হোমে দেখাবে, হোমে যখন ক্লিক করবে পোস্টটা হোমে দেখাবে। তারপরে আমাকে অল ইন এসইওর কিছু প্লাগিনসের দিবে, দেখেন অল ইন ওয়ার্কাম অ্যাট হোম অনলাইন মিডিয়া আর্নিং, এটা হচ্ছে আমার টাইটেল দেখাচ্ছে, কপি করলাম, ডিফল্ট ভাবে ও নিয়ে নিচ্ছে লাগেজটা, ঠিক আছে। ডেসক্রিপশন ডেসক্রিপশন দিতে বলতেছে, আমি কিছু ডেসক্রিপশন দিয়ে দিই এখান থেকে, সামারি আকারে আর কি, আমার পোস্টটা সামারি আকারে, এটা কি ডেসক্রিপশন মানে আমার পোস্টটা কি সামারি আকারে এখানে দেখাবে। দুই লাইন নিব বেশি না, ওয়ার্ড পর্যন্ত নি। এখানে বলে দিচ্ছে আমার এসইও এর জন্য কত 160 ওয়ার্ড পর্যন্ত আমি ডেসক্রিপশন দিতে পারবো। তারপরে লং বলতেছে, দেখছেন এটা হচ্ছে যে প্লাগিনস এর সুবিধা আর কি, কারণ আমি কত ওয়ার্ড লিখতেছি ভিডিও দেখাচ্ছে, কত ওয়ার্ড দিছি, 109 ওয়ার্ড দিছি, 160 ওয়ার্ড দিতে পারবো। এখানে কি 60 ওয়ার্ড পর্যন্ত আমার টাইটেলে লেখা যায়, আমি 52 ওয়ার্ড পর্যন্ত দিছি। তারপরে ইন্ডেক্সিং নো ফলো হবে না, ডু ফলো হবে, নন হবে, এগুলো কি সবগুলো দেখাচ্ছে। তো প্লাগিনসের সুবিধা এটাই, আমি কি এক্সট্রা ফ্যাসিলিটি পাবো এটা। তো হোমে ক্লিক করবো, এখন হোমে ক্লিক করলে আমার ওই পোস্টটা দেখাবে, ঠিক আছে। এভাবে করে ইউজার্স অ্যাড নিউ সেটিংস, সেটিংসে যাবো, জেনারেল সেটিংসে যাচ্ছি। আমি পারমানেন্ট কথা বলছি যে এখানে পাবেন আপনার পোস্টটা, ইউআরএলটা, অনলাইন মানে ডেস্কে অনলাইন বিডি রেটে কি হবে, এখানে কি ট্যাগলাইন মানে আপনার ডিসক্রিপশন দেখাবে কি, আপনার ভিশন আর মিশন কি ওয়েবসাইটে, ওইটা ওইটা সেট করতে হবে। সেট করার পর আমার সেভ চেঞ্জেস, তারপর হচ্ছে রাইটিংয়ে যাবেন, ঠিক আছে। রাইটিংয়ে গেলে আপনার কি কোথায় দিবে মেইল পোস্ট, কেউ মেইল করলে কোন মেইলে দিবে, কোন সার্ভারে দিবে, ওগুলো সেট করে দিবেন। আপনার রিডিং মানে কয়টা পোস্ট দেখাবে, আপনার হোম পেজের ল্যান্ডিং পেজে কয়টা পোস্ট দেখাবে ওইটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। ডিসকাশন, ঠিক আছে, আপনার কমেন্ট মডারেশন, কমেন্টের অবস্থা কী দেখাবে, এটা হচ্ছে মিডিয়া, মিডিয়াতে কোনো কয়টা কয়টা উইড হাইট কী থাকবে, ওই জিনিসগুলা পারমালিঙ্ক, পারমালিঙ্ক আসবে যে এখানে আমার পোস্ট নেম কেটে থাকবে, মানে মূল ডোমেনের সাথে স্ল্যাশ দিয়ে পোস্ট নেমটা থাকবে, এটা হচ্ছে পারমালিঙ্ক, ঠিক আছে। এভাবে এই পোস্ট নেমটা গুগল পছন্দ করে, তো পোস্ট নেমের সাথে আমার থাকবে এই পোস্ট নেমের ইউআরএল টুগুলো কি গুগল পছন্দ করে, সেই জন্য আমরা এই ইউআরএলটা রাখব, ঠিক আছে। তো কলাপস মেনু মানে মেনুটা কি ছোট হয়ে যাবে, আর কলাপস মেনু দিলে ওটা বড় হয়ে যাবে। আক্স মি অ্যাবাউট ওইটা লাগবে না, রিড মোর বাটন যেটা দিছি ওইটা প্লাগিন চায়, তো এটা কিছু করতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে।
তো অল ইন এসইউতে কিছু কাজ আছে, সার্চ কনসোল এই এটা পরের ক্লাসে হবে, এটা অনেক বৃহৎ। এখানে কি সাইটটা ভেরিফিকেশন করতে হবে আপনার, কখন এটা যখন আপনার সাইটটা সম্পূর্ণভাবে রেডি হবে তখন ওটা দিয়ে আসছে। তো কি কি প্লাগিনস লাগবে, প্লাগিনসগুলো কীভাবে ইউজ করবেন, ইউটিউব থেকে কি সার্চ দিয়ে বাইর করবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি। সমস্ত প্লাগিন তো আমি দেখাইতে পারবো না, এখানে 5000 উপর প্লাগিনস, এখানে শুধু প্লাগিনস নেমটা লিখে হাউ টু ইউজ ওস্টাসিও প্লাগিনস লিখে সার্চ দিলে আমার কি দেখছেন প্লাগিনস আর কি ইউজটা নিয়ে আসে, 1 মিনিট করে ভিডিও আছে, সবগুলো প্লাগিনসের মোটামুটি আছে, ঠিক আছে। তো ওগুলো দেখে দেখে আপনি কি প্লাগিনসগুলোর অ্যাড ইউজারগুলো শিখতে হবে, কারণ অনেকগুলো প্লাগিনস এগুলো সবগুলো কি দেখানো খারাপ পক্ষে পসিবল না। তো প্লাগিনসগুলো শিখ, সবগুলো মেইন কাজ হচ্ছে প্লাগিনসের, প্লাগিনসের এটার কি ডিজাইনটা আরো বেশি সুন্দর করবে, সেই জন্য প্লাগিনসের কাজগুলো শিখতে হবে। তাই এই হলো মোটামুটি ওয়ার্ডপ্রেসের ধারণা, ঠিক আছে। এটা ওয়েব ডিজাইনিং কোর্স, এসইওর মধ্যে করানো কাজ হচ্ছে নিজ সিলেক্ট করে সাইট ঠিক করার জন্য। তো এত রুকের মধ্যে